ঝাঁচকচকে ফ্লোর। শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বসার জায়গা, সঙ্গে বিশাল টিভি স্ক্রিন, এছাড়াও রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এক নজরে দেখে মনে হতেই পারে কোনো বিমানবন্দরের লাউঞ্জ, কিন্তু না, যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদা স্টেশনে একেবারে বিমানবন্দরের আদলে এক্সিকিউটিভ লাউঞ্জ তৈরি করেছে রেল। পয়লা বৈশাখের দিন যার উদ্বোধন হলো 50 আসনের এই এক্সিকিউটিভ লাউঞ্জ, অনেকটা এয়ারপোর্টে বসে অপেক্ষা করার মতোই বিলাসিতা দেবে এমনই বিশ্বাস রয়েছে তাদের। পরবর্তী সময়ে হাওড়া এবং নিউ জলপাইগুড়ি স্টেশনেও এই রকমই এক্সিকিউটিভ লাউঞ্জ তৈরি করার ভাবনা রয়েছে রেলের। গত বছর দেশের বড় স্টেশনগুলিতে যাত্রী পরিষেবার গুণগত মান উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ করা হয়। সেই প্রকল্পের অংশ হিসেবেই শিয়ালদা স্টেশনে লাউঞ্জ তৈরির সিদ্ধান্ত হয়। এক বছরের মধ্যে আইআরসিটিসির তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে এই এক্সিকিউটিভ লাউঞ্জ। हमारा सबसे इम्पोर्टेंट स्टेशन में से एक है और यहाँ लाखों का पैसेंजर डेली आते हैं और हम चाहते हैं कि आपको सियालदा में इस तरह का एक्सपीरियंस मिले जो कि प्योर एंड सिंपल, खाली गाड़ी से उतरे और भाग गए इस तरह का नहीं। दे वुड लाइक टू स्पेंड सम टाइम इन द स्टेशन। तो ये जो है ये शुरुआत है, ये इसके आगे और भी बहुत सारा काम होना है और हो रहा है। শিয়ালদা স্টেশনের দোতলায় তৈরি হয়েছে এই বিলাসবহুল লাউঞ্জ। উপরে ওঠার জন্য রয়েছে লিফট। তবে এই লাউঞ্জ ব্যবহার করতে গেলে অতিরিক্ত গাটের কড়ি খরচ করতে হবে যাত্রীদের। এই লাউঞ্জে 50টি বসার আসন রয়েছে। প্রথম 2 ঘন্টার জন্য যাত্রীদের মাথা পিছু দিতে হবে 100 টাকা, এছাড়াও প্রতি ঘন্টার জন্য দিতে হবে 50 টাকা করে। একটা প্যাসেঞ্জারের যা যা নিড লাগে, যা যা দরকার লাগে, সেটাকে আমরা চেষ্টা করেছি অ্যাড্রেস করার জন্য। এয়ারপোর্টে যে ওয়েটিং এর ধাঁচে, মানে যারা ওয়েট করেন প্যাসেঞ্জারদের, তাদের জন্য একটা ভালো ফেসিলিটি আমরা করে দিলাম। লাউঞ্জে ঢোকার পর যাত্রীদের বিনামূল্যে পানীয় জল এবং চা অথবা কফি দেওয়া হবে রেলের তরফে। এরপর খাওয়ার খেলে অতিরিক্ত টাকা দিতে হবে যাত্রীদের। কিন্তু এখানেও যাত্রীদের জন্য রাখা হয়েছে একটি বিশেষ অফার। একজন যাত্রী লাউঞ্জে ঢোকার জন্য যে টাকা দেবেন, তিনি যদি খাবার খান তাহলে খাবারের বিল থেকে লাউঞ্জে ঢোকার টাকা বাদ যাবে। অর্থাৎ কোনো যাত্রী 200 টাকা দিয়ে লাউঞ্জে ঢুকে আরও 200 টাকার খাবার খেলে তাকে আর অতিরিক্ত টাকা দিতে হচ্ছে না। অরিত্রী ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।